হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পেজ নম্বর চৌষট্টি এর ছয়ের দাগের এগারো থেকে অঙ্কগুলো শুরু করব এর আগে আমি তোমাদের বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এর আগে কমপ্লিট করে দিয়েছি তো আগের পাঠগুলো যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আগের পার্টগুলোর প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তো তোমরা ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ককে ক্লিক করে অবশ্যই তোমরা তোমাদের আগের ক্লাসগুলো দেখে নিও ঠিক আছে তো চলো এবার আমরা অঙ্কগুলো শুরু করছি এগারোটা কি বলেছে এক্স কিউ মাইনাস নাইন ওয়াই কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তো আমি তোমাদের যখন এই অঙ্কগুলো করেছিলাম তখন বলেছিলাম দুটো সূত্র তোমাদের বেশিরভাগ কাজে লাগবে সূত্র দুটো আরেকবার মনে করিয়ে দিই তোমাদের কী কী সূত্র মানে একটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ একটা হচ্ছে এ কিউ প্লাস বি তো এই এ কিউ প্লাস বি এর সূত্রটা কী বলো তো না এ প্লাস বি মধ্যে গণিত এ স্কোয়ার মাইনাস এটা প্লাস বি স্কোয়ার এটার সূত্র আর একটা ছিল এ কিউ মাইনাস বি কিউ তো এটার সূত্র কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এই দুটো সূত্র কথা কিন্তু আমি তোমাদের প্রথমেই বলেছিলাম তো এই দুটো আশা করছি তোমাদের মনে আছে তো এবার এইটাকে আমাদেরকে ক্যালকুলেশন করে মানে ব্যালেন্স করতে হবে আমাদেরকে এমনভাবে ব্যালেন্স করতে হবে যেন এই দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্রের আকারে আসে তো দেখো এক্স কিউ যেমন আছে লিখলে নাইন ওয়াই কিউ মানে লেখো ওয়াই কিউ মাইনাস এইট ওয়াই কিউ ঠিক আছে তুমি যদি এটাকে ক্যালকুলেশান করো মানে মাইনাস ওয়াই কিউ আর মাইনাস এইট ওয়াই কিউ যদি যোগ করো তাহলে মাইনাস নাইন ওয়াই কিউ হবে তো এটাকে আমরা ভাঙলাম মাইনাস থ্রি এক্স ওয়াই ব্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়াই যেমন আছে আমরা লিখলাম এবার দেখো এক্স কিউ আগে লাখো থ্রি x- y, এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই কিউ মাইনাস এইট ওয়াই কিউ অনেকে হয়তো এই লাইনটা বুঝতে পারলে না আমরা এক্স কিউয়ের পরে এই লাইনটাকে সামনে লিখলাম দিয়ে ওয়াই কিউ মাইনাস এইট ওয়াই যেমন আছে লিখলাম ধরো আমি একটা সংখ্যা লিখলাম মাইনাস তিন প্লাস তো এটা মানে আমি লিখতে পারি চার মাইনাস পাঁচ মাইনাস তিন লিখতে পারি কিন্তু মনে রাখতে হবে সংখ্যাগুলোর আগে যেন চিহ্নে পরিবর্তন না হয় যেমন তিনের আগে মাইনাস আছে দেখো তিনের আগে মাইনাস পাঁচের আগে মাইনাস আছে পাঁচের আগে মাইনাস চারের আগে প্লাস চিহ্ন আছে তো চারের আগে কোনো চিহ্ন নেই মানে আমরা প্লাস চিহ্ন আছে ভাবতেই পারি ঠিক আছে তাই দেখো এখানে থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর আগে আছে মাইনাস তো আমরা মাইনাস লিখেছি ওয়াই কিউবের আগে মাইনাস আছে মাইনাস লিখলাম এইট ওয়াই কিউবের আগে মাইনাস আছে লিখলাম তো চিহ্নের খেয়াল রাখতে হবে যখন তোমরা স্থান পরিবর্তন করবে ঠিক আছে এবার কী করবে এবার এটাকে ভেঙে দাও এক্স কিউ মাইনাস যদি আমরা এটাকে ভাঙি তাহলে কী হবে থ্রি এক্স ওয়াইয়ের সঙ্গে এক্সের গুণ মানে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ মাইনাস এইট ওয়াই কিউ ব্যাকেটে ভাঙাটা তোমরা বুঝতে পারছো তো থ্রি এক্স ওয়াইয়ের এর সঙ্গে এক্সের গুণ মানে থ্রি এক্স ওয়াই গণিত এক্স তাহলে এক্স 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 স্কোয়ার মানে থ্রি এক্স স্কোয়ার ওয়াই হচ্ছে এটা আমি লিখলাম ঠিক আছে আর মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাচ্ছে থ্রি এক্স এবার এইটা মানে দেখো সূত্রে চলে এসেছে কি সূত্রে বলো তো এক্স মাইনাস ওয়াই তার কিউবের সূত্রে চলে এসেছে মানে এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি মানে হচ্ছে এ মাইনাস বি তার কিউব এবার মাইনাস এইট ওয়াই যেমন আছে আমরা লিখলাম সমান এইট ওয়াই কিউবটাকে লিখে দাও টু ওয়াই কিউব ঠিক আছে কেন এটা আমি লিখলাম কারণ এইট ওয়াই কিউ মানে হচ্ছে টু মানে টু ওয়াই কতবার তিনবার মানে দুই দুগুণ হচ্ছে চার আট ওয়াই ওয়াই মানে ওয়াই কিউব তো আমি আট ওয়াই কিউবটাকে আমি দুই ওয়াই তার কিউব করে দিলাম ঠিক আছে তো এবার দেখো এ কিউ মাইনাস বি চলে এসেছে এ মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর বি মানে হচ্ছে টু বুঝতে পেরেছো এই পুরো টার্মটা মানে আমরা এ ভাবছি আর টু ওয়াইটা মানে আমি বি ভাবছি তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস প্লাস এ বি বি স্কোয়ার তো এইরকম আকারে আমি এটাকে লিখবো তাহলে কি পাবো আমরা লিখলে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই প্যাকেট ক্লোজ করলাম মানে এটা এ এটা বি তাহলে এ মাইনাস বি লিখলাম এবার এ স্কোয়ার প্লাস এবি এ মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু বি মানে হচ্ছে টু ওয়াই প্লাস বি স্কোয়ার মানে টু ওয়াই তার স্কোয়ার এটা লিখলাম ঠিক আছে বুঝতে পেরেছো এটা মানে হচ্ছে এ আর এটা মানে হচ্ছে বি তো এ মাইনাস বি লিখলাম ইন্টু এ স্কোয়ার প্লাস এবার ব্যাকেটটা তুলে দাও তাহলে আমরা কী লিখতে পারি এক্স মাইনাস ওয়াই মাইনাস আর এখানে আমি কি লিখতে পারি এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙো মানে এ স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বুঝতে পেরেছ মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙলাম এই ব্যাকেটটা তুলে দাও তাহলে টু ওয়াইয়ের সঙ্গে যদি এক্স এর গুণ করি টু এক্স ওয়াই হবে মাইনাস ওয়াই এর সঙ্গে যদি আমরা টু ওয়াই গুণ করি টু ওয়াই স্কোয়ার হবে প্লাস টু ওয়াই তার স্কোয়ার মানে টু ওয়াই দুবার মানে টু ওয়াই গণিত টু ওয়াই তাহলে দুই গুণ চার হচ্ছে ওয়াই 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 স্কোয়ার হচ্ছে তাহলে আমরা লিখব ফোর ওয়াই স্কোয়ার আর একটা লাইন ক্যালকুলেশন করো তো এটা মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর মাইনাস টু ওয়াই যদি আমরা যোগ করি মাইনাস থ্রি ওয়াই হবে ঠিক আছে ওয়াইয়ের আগে কিছু নেই মানে আমরা একাছি ভাবতে পারি তাহলে ওয়ান ওয়াই মাইনাস টু ওয়াই যদি আমরা যোগ করি থ্রি ওয়াই হবে আর এখানে দেখো মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই কেটে গেল তাহলে হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে আর এখানে প্লাস ফোর ওয়াই স্কোয়ার যেমন আছে আমি লিখলাম তো এটাকে একবারেই ক্যালকুলেশন করা যেত আর একটা লাইন লিখছি তোমাদের বোঝানোর সুবিধার্থে তো এখানে এক্স মাইনাস থ্রি ওয়াই যেমন আছে লিখলাম ঠিক আছে আর এখানে পরে থাকবে কি এক্স স্কোয়ার থেকে যদি আমরা প্লাস ফোর ওয়াই স্কোয়ার বাদ দিই তাহলে হবে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ঠিক আছে তো হয়তো অনেকে এই ক্যালকুলেশন করাগুলো বুঝতে পারছে না যেমন মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই করলাম আবার দেখো ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার করলাম এগুলো ভালো করে লক্ষ্য করো যখন একই চিহ্ন থাকবে তখন তাদের মধ্যে যোগ করতে হয় আর চিহ্ন যেটা থাকে সেটাই হয় দেখো ওয়াইয়ের আগে মাইনাস চিহ্ন আছে টু ওয়াইয়ের আগে মাইনাস চিহ্ন আছে একই চিহ্ন আছে তাহলে ওয়াই আর টু ওয়াই যোগ করে দাও টু ওয়াই আর ওয়াই যোগ করলে থ্রি ওয়াই হচ্ছে আর চিহ্ন যেটা থাকে সেটাই বসে গেলো এখানে দেখো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার বিপরীত চিহ্ন আছে বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় এবং যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বসে দেখো ওয়াই স্কোয়ার আর টু ওয়াই স্কোয়ার আগে মাইনাস আছে এর আগে প্লাস এর আগে মাইনাস তাহলে আমরা বিয়োগ করে দেবো তাহলে টু ওয়াই স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বাদ দিয়ে দিলাম এবার টু ওয়াই স্কোয়ার অবশ্যই ওয়াই স্কোয়ার থেকে বড়ো তাই এর আগে বিয়োগ চিহ্ন আছে বলে বিয়োগ চিহ্নটা লিখে দিলাম এবার দেখো এই লাইনটা ক্যালকুলেশন দেখো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার আছে বিপরীত চিহ্ন আছে এর আগে মাইনাস এর আগে প্লাস এবার আমরা বিয়োগ করে দেবো তো ফোর আর স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বাদ দিলাম তাহলে থ্রি ওয়াই স্কোয়ার হচ্ছে এবার ফোর ওয়াই স্কোয়ারটা বড় এর আগে যোগ চিহ্ন আছে তাই যোগ চিহ্ন লিখে দিলাম ঠিক আছে তো তোমাদের এতটাই কিন্তু অঙ্কটা করতে হবে এর পরের অঙ্কটা কি বলেছে দেখো পরে বারো নম্বর অঙ্কটা আছে এইট মাইনাস এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তো এখানে এইট মানে আমরা লিখতে পারি টু তার কিউ ঠিক আছে টু তার কিউ মানে কি দুই গণিত দুই গণিত দুই তাহলে দুই দু চার চার দুনো আট আসছে তাহলে টু তার কিউব আমরা লিখতে পারি আর এইখান থেকে মাইনাস কমন নিয়ে নাও তাহলে কি আসছে দেখো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব হয়তো এটা অনেকে বুঝতে পারে না আমি মাইনাসটা কিন্তু ব্যাকেটের বাইরে লিখেছি মানে কমন নিয়েছি কমন নিলে ব্যাকেটের ভিতরে প্লাস থাকলে মাইনাস হয়ে যায় আর মাইনাস থাকলে প্লাস হয়ে যায় তো মাইনাস কমন নিয়েছি তো এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেলো এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেলো এবার তুমি ব্যাকেটটা তুলে দাও তাহলে দেখো মাইনাস এ কিউ যেমন আছে লিখলাম মাইনাস মাইনাসে প্লাস থ্রি লিখা যায় মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এ বি স্কোয়ার লেখা যায় মাইনাসে মাইনাসে প্লাস বি কিউ লেখা যায় তো আগেরটাই পাচ্ছি তাহলে আমাদের ব্যাকেট নিয়ে লেখাটা ঠিক হয়েছে তো এবার টু কিউ যেমন আছে লিখলাম আর এইখান থেকে আমরা যে সূত্রটা পাচ্ছি এ মাইনাস বি তার কিউ এর সূত্র পাচ্ছি এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার এটা মানে হচ্ছে এ মাইনাস বি তার কিউব এবার এইটা এ ভাবো আর এটাকে বি ভাবো মানে টুটাকে এ ভাবজি আর এ মাইনাস বিটাকে বি ভাবজি তাহলে এ কিউ মাইনাস সূত্র কি এ কিউ সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি তার ঠিক আছে তো এই সূত্রে আমরা লিখব এ মানে হচ্ছে টু তো লিখবো টু মাইনাস বি মানে হচ্ছে এ মাইনাস বি আমরা থার্ড ব্যাকেটে রাখলাম এবার এ স্কোয়ার মানে টু স্কোয়ার প্লাস এ বি মানে টু ইন্টু এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার বুঝতে পেরেছ এবার আমরা ব্যাকেটটা তুলব তাহলে কী পাবো বলো তো টু মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস বি আর এটাকে ক্যালকুলেশন করো দুই স্কোয়ার মানে চার প্লাস টু এ মাইনাস টু বি প্লাস এটা এ মাইনাস বিয়ার সূত্রে ভাঙো তাহলে কি পাবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এবার এইখানে যেমন আছে আমি লিখলাম এইখানে এবার আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে তাহলে ফোর যেমন আছে লিখলাম তো টু এ আর টু এর কোনো টার্ম নেই তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারব না আবার টু বি টু বি এর টার্ম কিন্তু আর একটাও নেই মানে এ এর টার্ম আর একটাও নেই একটাও নেই তুমি যদি ভাবো যে এ এর সঙ্গে এইটা আমরা ক্যালকুলেশন করলেই তো পারতাম কিন্তু আমরা পারবো না কেন পারবো না কারণ এখানে এ আছে আর এখানে এ স্কোয়ার আছে যদি এখানে স্কোয়ার থাকতো তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারতাম এখানে বি আছে শুধু বি তো এখানে নেই এখানে এ বি আছে আবার এখানে বি এ স্কোয়ার আছে তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো না যেমন আছে সেরকমভাবেই লিখব তো উত্তরটা যেমন আছে সেটা যদি আমরা করতে চাই তাহলে মাইনাস টু এ বিটাকে লিখলাম আর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে দিলাম জাস্ট এটাকে আগে লিখলাম ঠিক আছে তো বন্ধুরা আমরা বারো নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেললাম আর তোমরা উত্তর দেখে আজে বাজে কমেন্ট করবে না কারণ উত্তর ধরো আমি এতটা করলাম এবার তারপরে বইয়ের দেখবে উত্তরে হয়তো টু এটাকে আগে লিখতে পারে টু বিটাকে আগে লিখতে পারে ফোরটাকে হয়তো পরে লিখলো এটা কোনো ব্যাপার নয় ঠিক আছে তো এতটা হচ্ছে মূল অঙ্ক এবার আমি নিজের মতো করে সাজানোর চেষ্টা করব বুঝতে পেরেছো এবার আমরা তেরো নম্বর অঙ্কে আসছি দেখো তো দেখো তেরো নম্বর অঙ্কটা কি আছে এক্স সিক্স প্লাস থ্রি এক্স শুধু পার ফোর বি এ স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার বি ফোর প্লাস বি সিক্স প্লাস এ কিউ বি কিউ তো এইটাকে এবার আমাদেরকে সাজানোর চেষ্টা করতে হবে তো এক্স সিক্স মানে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার তার কিউব করতে পারি পারি না তিন কোনো ছয় হয় সূচকের নিয়ম অনুসারে তো এখানে আমরা লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি না পারি না এক্স ফোরটাকে আমরা লিখলাম থ্রি এক্স স্কোয়ার তার স্কোয়ার ইন্টু বি স্কোয়ার লিখলাম প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার যেমন আছে লিখলাম বি স্কোয়ার তার স্কোয়ার ঠিক আছে এটা প্লাস নয় এটা কিন্তু গণিত প্লাস বি সিক্স মানে আমি লিখতে পারি বি স্কোয়ার তার কিউব আর এখানে প্লাস এ কিউ বি কিউব যেমন আছে আমি রাখলাম তো এইটা মানে আমি একটা সূত্রে পাচ্ছি কী সূত্রে দেখো তো ভালো করে লক্ষ্য করো এক্স স্কোয়ারটাকে তুমি যদি এ ভাবো মানে এই পুরো এক্স স্কোয়ারটাকে যদি এ ভাবো আর বি স্কোয়ারটাকে যদি তুমি শুধু বি ভাবো মানে বি স্কোয়ার মানে বি তাহলে দেখো এ কিউব মানে এটা তো এ ভেবেছি তাহলে এ কিউব প্লাস থ্রি ইন্টু এটা মানে তো এ তাহলে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি তা স্কোয়ার মানে বি স্কোয়ারটাকে আমি বি ভেবেছি প্লাস এটা মানে তো বি ভেবেছি তাহলে বি কিউ তাহলে বুঝতে পারছো এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউয়ের আকারে চলে এসেছে তাহলে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার কিউব ঠিক আছে মানে এটা মানে আমরা এ ভেবেছি আর বি স্কোয়ার মানে বি ভেবেছি তাহলে এ প্লাস বি তার কিউব এ আকারে লিখে দিলাম আর এ কিউ বি কিউ মানে আমরা লিখতে পারি এ বি তার হোল কিউ ঠিক আছে এবার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা মানে আমরা ধরো এ ভাবলাম আর এইটা মানে বি ভাবলাম তাহলে দেখো এ কিউ প্লাস বি এর আকারে চলে এসেছে তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি মানে এ প্লাস বি করলাম টু এ স্কোয়ার মানে এটা আমরা পুরোটা এ ভাবছি তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার তা স্কোয়ার মাইনাস এ ইন্টু বি তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ বিটা আমরা বি ভাবছি তাহলে এবি তার স্কোয়ার এই অঙ্কগুলো কিন্তু দু তিনবার প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু তোমরা করতে পারবে আর আমি করে দিচ্ছি তোমরা আর করলে না তাহলে কিন্তু করতে পারবে না ঠিক আছে দু তিনবার প্র্যাকটিস করতে হবে কি মাঝে মাঝেও প্র্যাকটিস করতে হবে তো এবার ব্যাকেটগুলো আমরা তুলবো মানে মাঝখানে তাহলে এখানে কী পাবো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি যেমন আছে আমরা লিখে দিলাম আর এটাকে এবার এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙো তাহলে কি পাবো এক্স ফোর প্লাস টু এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস পেরেছো এই ভাবছি আর বি স্কোয়ার মানে বি ভাবছি তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে এক্স স্কোয়ার তার স্কোয়ার তাহলে এক্স দুই দুগুণ চার হচ্ছে তো সেটা লিখলাম এবার এটা মানে তো আমরা ক্যালকুলেশন করে ফেললাম এবার এটা ক্যালকুলেশন করব এবি দিয়ে এই টার্মটাকে গুণ করবো তাহলে আমরা কি লিখতে পারি এবি এক্স স্কোয়ার প্লাসে মাইনাস এ বি তার কিউ করতে পারি কেন করতে পারি কারণ হচ্ছে দেখো বি স্কোয়ার সঙ্গে এবি এ গুণ বি স্কোয়ার সঙ্গে এব বি গুণ তাহলে এ লিখলাম আর বি দেখো এখানে একটা এখানে বি স্কোয়ার মানে দুটো তাহলে বি কিউ লিখতে পারি সেটাই লিখলাম আর এ বি তার স্কোয়ার মানে আমি কি লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার কারণ হচ্ছে এই টার্মটা দুবার এব স্কোয়ার মানে এব বি গণিত এবি তাহলে এতে তে স্কোয়ার আর বি তে বি স্কোয়ার সেটাই লিখলাম তো তোমাদের এগুলো করার দরকার নেই আমি রাপে করছি এবার যদি ক্যালকুলেশান করা যায় তাহলে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে আর যদি ক্যালকুলেশান করা না যায় তাহলে তোমাদের এইখানেই রেখে দিতে হবে তো উত্তরে দেখবে বিভিন্ন টাইপের উত্তর থাকতে পারে কিন্তু মূল অঙ্ক যেটা এখানে আমি কিন্তু কমপ্লিট করলাম এবার যদি সাজাতে চাও তোমরা তাহলে সাজাবার চেষ্টা করো তো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস যেমন আছে লিখলাম ঠিক আছে আর এইখানে দেখো আমরা লিখতে পারি এক্স ফোর প্লাস টু স্কোয়ার স্কোয়ার ঠিক আছে প্লাস বি ফোর যেমন আছে লিখলাম ওকে এবার দেখো এবার আমরা এই দুটো জায়গা থেকে কিছু একটা কমন নেব কী কমন নেবো দেখো এই দুটো জায়গা থেকে আমরা মাইনাস এব কমন নেবো তাহলে এইখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার আর এখানে পরে থাকবে প্লাস বি স্কোয়ার আর এই শেষে যেমন এ স্কোয়ার বি স্কোয়ার আছে লিখে দিলাম তো এটা হচ্ছে উত্তর তোমাদের বইয়ে দেখবে এই উত্তরটাই দেওয়া আছে তো এইখান থেকে কীভাবে কমন নিলাম হয়তো অনেকে বুঝতে পারলে না দেখো কমন নেওয়াটা আমি একটু সাইডে দেখাচ্ছি এখানে দেওয়া আছে মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস বি কিউব এটা তো দেওয়া আছে আমি এইখান থেকেই তো কমন নিয়েছি এই টার্মটা এবার দেখো এইখানে দেখো বি আর এক্স দুটো আর এখানে দেখো এ ইন্টু বি কতগুলো তো তিনটে ঠিক আছে তো এখানে দেখো এ আছে এখানে এ আছে তাহলে আমরা মাইনাসটা ধরো কমন নিলাম দিয়ে এ লিখলাম এখানেও বি আছে এখানেও বি আছে তাহলে বিটা কমন নিয়ে নিলাম এবার ব্যাকেটের মধ্যে এখানে কি পরে থাকবে দুটো এক্স আছে মানে এক্স স্কোয়ার পরে থাকবে মাইনাসটা যেহেতু কমন নিয়েছি তাহলে এখানে প্লাস হয়ে যাবে দিয়ে বি এর স্কোয়ার হবে বুঝতে পেরেছ তো দেখো এইটা মানে আমি লিখলাম মাইনাস এব ইন্টু এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার তো তোমরা যদি এইখানে করে আর না করো তাহলেও হবে তো তোমাদের বইয়ে এই লাইনটা করে দেওয়া আছে মানে উত্তরে ঠিক আছে তো চলো এবার আমরা চোদ্দ নম্বর অঙ্কে আসি দেখো তো চৌদ্দ নম্বর অঙ্কটা দেখো এক্স সিক্স প্লাস সাতাশ দেওয়া আছে তো এটা মানে আমরা ভাঙবো কিউ আকারে নিয়ে আসবো তো কিউ আকারে যদি নিয়ে আসি তাহলে এইখানে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার তার কিউব করতে পারি তাহলে দেখো তিন দু ছয় হচ্ছে আর সাতাশ মানে আমরা কি লিখতে পারি তিন তার কিউব বুঝতে পেরেছো এক্স সিক্সকে আমরা করলাম এক্স স্কোয়ার তার কিউব তাহলে তিন দুগুণো ছয় হচ্ছে এবার এটাকে আমরা এ কিউ প্লাস বি কিউ এর আকারে লিখব এ মানে এ কিউ মানে হচ্ছে দেখো এ মানে হচ্ছে এক্স স্কোয়ারটা আর বি মানে হচ্ছে তিন তাহলে আমরা এটাকে যদি এ ভাবি তাহলে এ তার কিউব হচ্ছে তো আমরা এ প্লাস বি লিখবো তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি লিখবো ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি এ মানে আমি এক্স স্কোয়ার ভেবেছি তাহলে এ ইন্টু বি প্লাস স্কোয়ার ঠিক আছে তো এখানে x স্কোয়ার প্লাস থ্রি যেমন আছে লিখলাম আর এখানে দেখো এক্স স্কোয়ার তা স্কোয়ার মানে এক্স ফোর হবে কী করা হচ্ছে না এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে এক্স স্কোয়ারটা দুবার তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার দুটো দুটো চারটে হচ্ছে তাই না তা এক্স ফোর লিখলাম মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস মানে তিন তাহলে তিন ত্রিকে নয় হচ্ছে তো এটা হচ্ছে উত্তর ঠিক আছে এরপরে আমরা পনেরো নম্বর অঙ্কে আসি দেখো তো পনেরো নম্বর অঙ্কটা দেওয়া আছে দেখো এক্সের পাওয়ার বারো আর ওয়াই এর পাওয়ার হচ্ছে বারো পাওয়ার বা ঘাত এটাকে তো আমরা এটা মানে লিখতে পারি দেখো এক্স সিক্স তার স্কোয়ার আর ওয়াই বারো মানে আমরা লিখতে পারি ওয়াই সিক্স তার স্কোয়ার তো এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে চলে এসেছে এ মানে হচ্ছে এক্সের সিক্স এক্সের পাওয়ার এটা পুরোটা মানে আমি এ ভাবছি আর এটা মানে আমি বি ভাবছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি গণিত এ মাইনাস বি তাই না তো এ জায়গা আছে এক্স সিক্স তাহলে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার সিক্স একবার প্লাস করলাম আর একবার মাইনাস করবো বুঝতে পেরেছ এ মানে যেহেতু এক্স টু দি পাওয়ার সিক্স ভেবেছি আমি তো এইরকম আকারে পেয়ে গেলাম এবার আমরা যে আকারটা করবো দেখো এক্সের স্কোয়ার তার কিউব করলাম প্লাস ওয়াই স্কোয়ার তার কিউব করলাম তো এখান থেকে আমরা এটা করলাম আর এইখান থেকে একইভাবে করবো দেখো এক্স স্কোয়ার তার কিউব মাইনাস ওয়াই স্কোয়ার তার কিউব ঠিক আছে দেখো গুন করে দেখো আগের লাইনটায় পাচ্ছি এক্স তিন দুগুণো ছয় হচ্ছে ওয়াই তিন দুগুণো ছয় হচ্ছে এবার দেখো আপনাকে এটাকে এ কিউব প্লাস বি কিউয়ের আকারে ভাঙব এ মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার বুঝতে পেরেছো এটা মানে হচ্ছে এ তাহলে এ কিউ আর এই পুরোটা ঢেকে দিচ্ছে এটা মানে হচ্ছে বি তাহলে বি তার কিউ তো এ কিউ প্লাস বি কিউ মানে আমি কি লিখতে পারি এ প্লাস বি লিখলাম এটা এটা তো এ ভেবেছি তাহলে এ প্লাস বি লিখলাম এটা থার্ড ব্যাকেটের মধ্যে লেখো আর এটা মানে কি লিখবো আমি এটা মানে আমি লিখব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এই টার্মটা আমরা ক্যালকুলেশন করে ফেললাম এবার এই টার্মটা ক্যালকুলেশন করবো এটা এ কিউ মাইনাস বি কিউ এর আকারে তো আমি কি লিখতে পারি এ মাইনাস বি লিখলাম বুঝতে পেরেছো এটা মানে এ ভেবেছি এটা মানে বি ভেবেছি তাহলে এ মাইনাস বি লিখলাম এবার আমি লিখব এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এ মানে হচ্ছে এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার

আর এটা মানে হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ তো এই আকারে আছে তাই এই আকারে আমি ভাঙলাম বুঝতে পেরেছ এবার ক্যালকুলেশন করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেমন আছে আমি লিখলাম এইখানে লেখা যায় দেখো এক্স দুই দুগুণো চার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর তো এইটুকু আমরা ক্যালকুলেশন করলাম এবার এটা ক্যালকুলেশন করো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেমন আছে লিখলাম এটা মানে আমি লিখতে পারি এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর ঠিক আছে তো এবার এটাকে সামনে লাখো তাহলে আমরা কী পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেমন আছে লিখলাম এটাকে আগে লাখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখব এবার এটা আর এটা লেখো মানে এক্স ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর ইন্টু এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর সাজিয়ে লিখলাম মানে এটাকে আগে লিখলাম এটাকে পরে লিখলাম এবার দেখো এইটা মানে আবার ভাঙা যায় কেন ভাঙা যায় কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি গণিত এ মাইনাস বি তো এই আকারে আছে দেখো তো এই আকারে তো করাই যাই তো এইটা যেমন আছে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এইটা মানে আমি লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এইগুলো যেমন আছে লিখে দেব ঠিক আছে তো আশা করছি তোমরা প্রত্যেককেই সমস্ত অঙ্ক সমস্ত অঙ্কগুলো ঠিকঠাক করে বুঝতে পারছো তো যদি বুঝতে পারো তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে রেখো ঠিক আছে তো এইগুলো আমি রাপে করেছি মানে তোমাদের বুঝিয়েছি তো তোমাদের এটা লেখা দরকার নেই তো এবার দেখো অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো এইগুলো বুঝতে পারছো অনেকবার কিন্তু প্র্যাকটিস করতে হবে তো এটা তোমাদের বই আমি দেখলাম ষোলো নম্বর অঙ্ক তো আমি পনেরো নম্বরটা এবার করব আগে ষোলো নম্বরটা করে ফেললাম পনেরো নম্বর অঙ্কটা দেওয়া আছে দেখো এক্স দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স তো এটাকে প্রথমে আমরা স্কোয়ারের আকারে লিখবো মানে এক্স কিউ তা স্কোয়ার আর এটা মানে হচ্ছে ওয়াই কিউ তা স্কোয়ার দেখো এক্স কিউব তার স্কোয়ার মানে এক্স কিউটা দুবার তো এক্স কিউ আর এক্স কিউ মানে এক্স সিক্স তো এক্স কে আমি লিখলাম এক্স কিউ তার স্কোয়ার একইভাবে ওয়াই কে আমি লিখলাম ওয়াই কিউ তার স্কোয়ার তো এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকার এ মানে হচ্ছে এক্স কিউ যেটা আমি ঢেকে দিলাম সেটা হচ্ছে এ আর এখানে যেটা ঢেকে দিলাম সেটা হচ্ছে বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি ঠিক আছে এ মানে হচ্ছে এক্স কিউ আর ওয়াই বি মানে হচ্ছে ওয়াই কিউ তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলাম এবার দেখো এটা এ কিউ প্লাস বি কিউ এর চলে এসেছে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস প্লাস স্কোয়ার তাই না আর এ কিউ মাইনাস বি এর সূত্র কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস তো এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ ঠিক আছে এবার আমরা সতেরো নম্বর অঙ্কে আসবো যেটা তোমাদের উৎপাদকের বিশ্লেষণ এই অধ্যায়ের শেষ অঙ্ক ঠিক আছে তো অঙ্কটা আমি ঠুকে নিলাম দেওয়া আছে এম কিউ মাইনাস এন কিউ প্লাস এন ইন্টু এম মাইনাস তো অঙ্কগুলো কিন্তু তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে আবার বলছি বারবার প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্কগুলো তোমরা কিছুতেই পরে করতে পারবে না তো দেখো এটা এ কিউ মাইনাস বি আকারে লিখব আমরা এটাকে তাহলে কি লিখতে পারি এম মাইনাস এন এম স্কোয়ার প্লাস এম এন প্লাস স্কোয়ার লিখলাম এটাকে আমরা এ কিউ মাইনাস বি এর আকারে আর এখানে আমরা দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি ইন্টু এম মাইনাস এন তাই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখলাম আর এখানে দেখো এন আমি যেমন আছি লিখলাম এম মাইনাস এন স্কোয়ার মানে এম মাইনাস এন দুবার ঠিক আছে এম মাইনাস এন গণিত এম মাইনাস এন যেহেতু স্কোয়ার আছে তাই দুবার এবার এই টার্মটা এই টার্মটা আর এই টার্মটা থেকে দেখো এম মাইনাস এন কমন কারণ এখানেও আছে এম মাইনাস এন দিয়ে এটা গুণ আছে এখানেও দেখো এম মাইনাস এন আছে এর সাথে এটা গুণ আছে এখানেও দেখো এম মাইনাস এন গুণ আছে তো যদি আমরা এম মাইনাস এন কমন নিই তাহলে দেখো এইখানে মানে এই টার্মটা থেকে পড়ে আছে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস আর এম মাইনাস বের করে নিয়েছি আর এইখানে কী পড়ে আছে এম ইন্টু এম প্লাস এন আর এইখানে কী পড়ে আছে এন এম একটা এম মাইনাস বের করেছি তাহলে আরেকটা পড়ে আছে ঠিক আছে এবার এম ব্যাকেটের বাইরে যেমন আছে আমি লিখলাম এইখান থেকে আমি লিখতে পারি দেখো এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম এ এম এম এ স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস এম এ এন এম এন প্লাস এম এন মাইনাস এন স্কোয়ার ঠিক আছে এন এর সঙ্গে এম এর গুণ করলে আমি এম এন হলো আর এন এন এ গুন করে এন স্কোয়ার হলো এবার কাটাকাটি হচ্ছে কি না দেখো প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল প্লাস এমএন কেটে গেল তারপর প্লাস এন স্কোয়ার মাইনাস এন কেটে গেল তাহলে এখানে শুধু পড়ে আছে এমএন তাহলে আমরা লিখি লিখতে পারি এমএন ইনটু এম ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা তোমাদের আমি এই পাটে চৌষট্টি পেজ পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম নেক্সট পাটে আমি তোমাদের ছয় নম্বর অধ্যায় মানে পুরক কোণ সম্পরক কোণ ও সন্নিহিত কোণ চ্যাপ্টারটা শুরু করব তো এর আগে অবধি তোমাদের যত অঙ্ক আছে সমস্ত অঙ্কের সমাধান কিন্তু আমি করে দিয়েছি যদি কারো অঙ্কে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা আগের পার্টগুলো দেখে নিও আগের পার্টের প্লে লিস্টটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর তোমাদের শুধু গণিত বলে নয় আমি তোমাদের ইতিহাস ভূগোল বিজ্ঞান এগুলো কমপ্লিট করেছি মানে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ আমি এমসিকিউ কমপ্লিট করেছি তো তোমরা সেগুলোও দেখে নিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ